আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের কচ্ছপের ট্যাঙ্ক বা অ্যাকুরিয়ামটি কীভাবে পরিষ্কার করি। তো প্রথমে আমাদের লাগছে মগ আর গামলা। তো চলুন এবার শুরু করা যাক ট্যাঙ্কটা ক্লিনিং করা। অ্যাট ফার্স্ট আমরা ট্যাঙ্কটা খালি করে নিব, ট্যাঙ্কে যা যা জিনিস সব খালি করে নেবো। আর অ্যাটলিস্ট দেখেন ট্যাঙ্কটার কী বাজে অবস্থা ভাই, সব এলোমেলো হয়ে পড়ে আছে। তো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে শেষে এই ট্যাঙ্কটাই চিনতে পারবেন না যে এটা কোন ট্যাঙ্ক ছিল এবং ট্যাঙ্কটার ট্রান্সফরমেশনটা কীরকম হলো। তো যদি এইসব ভিডিও ইন্টারেস্টিং হন তাহলে ভিডিওটা আমি বলবো পুরোটাই দেখেন, একটু কষ্ট করে, ভিডিওটা একটু বড় হয়ে গেছে বাট দেখলে অনেক কিছু শিখতে পারবে, তো দেখতে থাকুন। তলাটা কতটা ময়লা জমে গেছে, তো এটা এখন পরিষ্কার করতে হবে। তো পাত্রগুলো ধোয়ার জন্য আমরা এখন ইউজ করবো লবণ। এই দেখতে পাচ্ছেন আমরা যে খাবার লবণ খাই সেটা আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন পাত্র অনুযায়ী। আমার পাত্র অনুযায়ী আমি দিব আপনার 2-3 চামচ, এর বেশি দিব না। তো এই প্রসেসটা দিলে পাত্র খুবই ক্লিন হয়, যত ময়লা পাথরই হোক না কেন, যত পুরনো পাথরই হোক। এটা দিলে আপনার 1 ঘন্টা ভেজে রাখতে হবে পানি দিয়ে, তারপরে 1 ঘন্টা পরে ধুয়ে ফেললেই আপনাদের পাত্রগুলো একদম চকচকা মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা এখন আমাদের ট্যাঙ্কটা ক্লিন করে দেবো। এটা দেখেন আমরা ইচ্ছোবা আর এই যে আমরা ভিনেগার ইউজ করতেছি, এটার জন্য আর বেশি কিছু না। এই যে এটা ইউজ করে ট্যাঙ্কটা ক্লিন হয়ে যাবে। তারপরে ভিনেগার বাজার থেকে কিনে ইউজ করতে পারেন, এটা কোনো ক্ষতি নেই। তো ফাইনালি আমরা আবার আমাদের ট্যাঙ্কটা খালি করতেছি, বিকজ কারণ আমরা পানি ট্যাঙ্ক দিয়ে রেডি করেছিলাম বাট দেখি এখন লিক আছে, ট্যাঙ্ক ফেটে গেছে, যার জন্য পানিটা আমার এখন খালি করা লাগতেছে। তো তার জন্য আমরা সিলিকন দিয়ে এটা ঠিক করে নিয়েছিলাম, সেটা ভিডিও দেখ করার সম্ভব হয়নি। এক পানিগুলো নামাই, তারপর আপনাদের দেখাচ্ছি যে কোন জায়গাটা ফেটে গিয়েছে। ঠিক আছে, তো পানি প্রায় নামানো শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো কোন জায়গাটা ফেটে গিয়েছে। ট্যাঙ্কের ডান সাইডে কর্নারের গ্লাসে একটু ফেটে গিয়েছে, এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা, ওই জায়গাটা সিলিকন মেরে দিয়েছিলাম আমরা। তো তারপরের দিনের এই ভিডিওটা সকালের আমরা ওইটা শুকানোর পর পাথর এনেছিলাম কিছু নতুন ট্যাঙ্কটা ডেকোরেশনের জন্য। তো কি পাথর এনেছি সেটাও দেখেন, এই যে খয়েরি রঙের পাথর, গুঁড়া পাথর, এটা আমরা এখন এখানে অ্যাড করব সাদা পাথরের সাথে। তো এটা এখন ধুয়ে নিব ভালো করে, আগে আমরা মগে ঢেলে নিই যে পাথর ধুবো সেটা ধুয়ে নিতেই হবে। প্রসেস কিন্তু একই ভাই, এই যে লবণ দিয়ে 1 ঘন্টা ভিজে রেখে তারপর ধুতে হবে।
আপনারা জানেন নতুন পাথর কিনুন বা পুরনো পাথরই হোক, এভাবে ধুলে পাথরও পরিষ্কার হবে 100% ইনশাআল্লাহ। তো আমি প্রায় 2-3 বছর ধরে এই প্রসেসটা করে আসছি, আপনারা উপকার পাবেন। তো ফাইনালি ধোয়ার পরের অবস্থা দেখেন পাথরটা কতটা ক্লিন হয়। দেখেন চকচকে পাথর, আপনার চলে আপনার যে ময়লা পাথর থেকে এইভাবে চকচকে পাথর পরে নিতে পারবেন। এরপর যে দেখাই নতুনটা, এই যে এটাও কতটা সুন্দর একটা পাথরটা, এই দেখেন। দেখুন আসলে ডেকোরেশন দিক দেখাই, এই দেখেন। তো ডেকোরেশনটা আমি এক পাশে বেশিরভাগটাই দিয়েছি আপনার সাদা পাথর, আর অন্য পাশে অল্প একটু খয়েরি পাথর দিয়েছি। তো এখন আমরা পানি দিব আর কিছু প্ল্যান্ট অ্যাড করবো, আর্টিফিশিয়াল প্ল্যান্ট। তো ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো আমরা কিন্তু এখন পানি দেওয়ার পর দেখলাম, এই দেখেন কচ্ছপ ফিল্টার হিসেবে টপ ফিল্টার ইউজ করেছি, আর একটি নতুন স্পঞ্জ করে দিলাম। তো আপনারা আপনাদের বিগ সাইজ বা স্মল সাইজের কচ্ছপের জন্য এই টপ ফিল্টারটা ইউজ করতেই পারেন। ও দেখেন ফাইনাল ট্যাঙ্কের লুকটা।